রিজেন্ট হাসপাতালের অনিয়ম ও প্রতারণার ঘটনায় জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলি নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব। সকালে তরিকুলকে নাখালপাড়া থেকে গ্রেফতার করা হয়। তিনি রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের অন্যতম সহযোগী ছিল বলে দাবি র‍্যাবের। এই ঘটনায় নজনকে গ্রেফতার করা হলো, তবে মামলার এক নম্বর আসামি শাহেদ এখনও ধরাছোঁয়ার বাইরে। র‍্যাবের মুখপাত্র জানিয়েছেন, দ্রুত তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। হাসপাতালে অভিযানের সময় সে ঢাকাতেই ছিল বলে জানান তিনি। তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশনে চিঠি দিয়েছে পুলিশ। এদিকে শাহেদ ও তার সহযোগীদের ব্যাংক হিসেব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। তারেক শিবলি মূলত রিজেন্ট হসপিটালের পিআরও বা জনসংযোগ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন এবং উনি শাহেদ করিমের অত্যন্ত আস্থাভাজন একজন ব্যক্তি। তাকে আমরা আজ সকালে নাখালপাড়ার বাসা থেকে গ্রেফতার করতে সক্ষম হই। তার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্যপত্র পাচ্ছি। বর্তমানে উনি আমাদের হেফাজতে আছেন। প্রতারণা করে কয়েকশো কোটি টাকার মালিক বলেছেন রিজেন্ট গ্রুপের মালিক মোহাম্মদ শাহেদ। মিথ্যা আর প্রতারণাই যেন ছিল তার ধ্যান জ্ঞান। এখন পর্যন্ত তার বিরুদ্ধে হওয়া 32টি মামলার বেশিরভাগই প্রতারণার। এমএলএম, হাসপাতাল, শিক্ষা, গণমাধ্যম, হোটেল সব ক্ষেত্রেই বিছানো ছিল প্রতারণার জাল। সাতক্ষীরা নিম্নবিত্ত পরিবারের থেকে উঠে আসা লোকটি মানুষকে ফাঁদে ফেলেই অল্পদিনে বনে যান কোটিপতি। রুহুল আমিন তুহিনের রিপোর্টে বিস্তারিত, ছবি তুলেছেন মোহাম্মদ নিজামুদ্দিন। প্রবাসে আয় করা সমস্ত অর্থ দিয়ে 2011 সালে রাজধানীর উত্তরায় ম্যানিলা আবাসিক হোটেল করেছিলেন আনোয়ার হোসেন। ব্যবসার পরিধি বাড়াতে 2019 সালে অংশীদার হিসেবে নেন রিজেন্ট গ্রুপকে। অথচ এক সময় নিজের প্রতিষ্ঠান থেকে বিতাড়িত হন আনোয়ার হোসেন। শাহেদের প্রতারণা ও মামলার চাপে হয়ে পড়েন কোণঠাসা। আমাকে সে টাকা পয়সা দেয় নাই, আমি এখন তার কাছে টাকা পয়সা, আমার 55% শেয়ারই গেলো কোথায়, আমার ভাড়া গেলো কোথায়, ইউটিলিটি বিল 7 লাখ টাকা এখনো রেখে দিছে, দেয় নাই। এত কষ্ট করে তার সারা জীবনের সব কিছু একজনকে দিয়ে দিবে আর সেটা আত্মসাত করবে, এটা তো হতে পারে না। ইলিগেল সে করতে চাইছে বা আমি সেটা বাধা দেওয়াতে আমি কাল হয়ে গেছি, সে আমার নামে একটা কেস দিয়ে দিছে। পরের দিন সে আমাকে নামে কেস দিছে, দিয়ে সাথে সাথে ওয়ারেন্ট বের করছে। এখানে পুলিশ যারা আছে, ডিসি, ওসি, ওনারা সবাই জানে যে আমি কেমন লোক। আমাকে বলছে শুধু আপনি হোটেলে আসেন না, কারণ হোটেলে আসলে ও আমাদেরকে উপর থেকে চাপ দেওয়া। আমার সাথে যে চুক্তি হয়েছে সেটার আবার একটা কেস করছে, যেন চুক্তিটা আমি বাতিল করতে না পারি। আমার এই টেলিফোন দুইটা সে ট্র্যাকিং করতো, আমি কার সাথে কি কথা বলি সেগুলো সে জানে। প্রতারণার বিচিত্র সব কৌশলের কথাও জানান তিনি। বেশি কফি খাওয়াইছে, তো ওই কফির ভিতরে যে কি দিছে সেটা তো আর আমি জানি না। সে তো আমি কফি খাওয়ার পরে তাদের কথাবার্তা যেভাবে বলতেছে, আমি গেছি তার সাথে কথা বলার জন্য, এগ্রিমেন্ট করার জন্য না, আর সেখানে আমি এগ্রিমেন্ট সিগনেচার করে দিয়ে আসছি। তাহলে আমি স্বজ্ঞানে স্বইচ্ছায় একজনের সাথে কথা বলতে চাই, এগ্রিমেন্ট সিগনেচার করে দিয়ে আসবো, সেটা তো হতে পারে না। অফিসের ভিতরে মহিলাদেরকে নিয়ে নাকি সে বাধ্যগত হওয়ার জন্য কিছু ভিডিও করে রাখতো, যেন সে হাজব্যান্ডের কাছে, মা বাবার কাছে বলতে না পারে বা কারোর কাছে বলতে না পারে, সেটাও আমি জানছি। সেটা সাতক্ষীরার নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা শাহেদ নিজ এলাকায়ও ঠকবাজ হিসেবে পরিচিত। ঢাকায় এসে এমএলএম, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, পত্রিকা, হোটেল ব্যবসার মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেন শত শত কোটি টাকা। বিপুল সম্পদ হাতিয়ে সেগুলোকে নিরাপদ করতে রাজনীতি ও গণমাধ্যমের আশ্রয় পেতে মরিয়া হয়ে ওঠেন, খরচ করেন প্রচুর অর্থ। নিজেকে দামি প্রমাণ করতে গাড়িতে ফ্ল্যাগ স্ট্যান্ড ও বিভিন্ন দপ্তরের স্টিকার ব্যবহার সাবেক সেনা কর্মকর্তা, প্রধানমন্ত্রী সাবেক এপিএস, রাজনৈতিক দলের নেতা, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক, সংবাদপত্রের সম্পাদক সব কৌশলই তিনি নিতেন। উনি তো আসলে ওই বিভিন্ন রকম পরিচয় দিত আর কি, তখন আর্মি অফিসার। প্রথমে উনি যখন আমাদের সাথে ইয়ে করে তখন বলছে যে উনি রিটায়ার্ড পার্সন, মাইক্রোক্রেডিট মানে ব্যবসার যে সম্প্রসারণ, সেগুলা কোন বিরুদ্ধে মামলা আছে তো আমাদের, স্টেটের মামলা আছে, আমরা স্টেট অ্যাকেট করায় হাইকোর্ট থেকে ওটা মামলা চলমান করেছি। তবে এত কিছু করেও শেষ রক্ষা হয়নি মোহাম্মদ শাহেদ ওরফে শাহেদ করিমের। কোভিড মহামারীকে পুঁজি করে প্রতারণা করতে গিয়ে ধরা পড়লেন নিজের পাতা ফাঁদে। কেঁচু কুটতে আসলে সাপটা আমরা অ্যানাকোন্ডা আমরা বের করে নিয়ে আসতে সক্ষম হই। বিভিন্ন প্রতারণাকে কেন্দ্র করে সে কিন্তু তার নিজেকে সে আজকে এই বড় অবস্থায় নিয়ে এসছে। সে যখনই তার সাথে পরিচয় হয়েছে তখনই তাদেরকে পরিচয় দিয়েছে, আমি আর্মির মেজর, কখনো লেফটেন্যান্ট কর্নেল, কখনো ফুল কর্নেল, এবং তার বিভিন্ন আইডি কার্ডও কিন্তু আমাদের কাছে তথ্য এসেছে যে সে আইডি কার্ডকেও সে কিন্তু নানাভাবে প্রতারণা করেছে, কখনো শাহেদ করিম, কখনো করিম, কখনো লেফটেন্যান্ট কর্নেল, কখনো মেজর, নানাভাবে সে মানুষকে প্রতারণা করেছে। এবং সে প্রধানমন্ত্রীর
এই অফিসকেও কিন্তু আমি বলবো যে নাম করে সে নানা জায়গায় তার নাম সে বিক্রি করেছে। এমএলএম এর নামে প্রায় 500 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 2011 সালে প্রতারণা মামলায় গ্রেফতার হয়ে জেল খাটেন শাহেদ। বিভিন্ন থানায় এখন পর্যন্ত তার বিরুদ্ধে 32টি মামলা পাওয়া গেছে, যার বেশিরভাগই প্রতারণার। প্রতারণা করাই ছিল যার পেশা, সেই ব্যক্তি কিভাবে সরকারের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে চলাফেরা করতেন, কিভাবে কথিত রাজনৈতিক বিশ্লেষক হলেন, সেসব নিয়েই এখন চলছে আলোচনা। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা। দেশের মেডিকেল খাতে দুর্নীতির আলোচিত মাফিয়া ডন মোতাজ্জেল ইসলাম মিঠু এই ঘুণপোকার কবলে পড়ে উত্তরবঙ্গের রংপুর সহ বিভিন্ন জেলার স্বাস্থ্যখাত পরিণত হয়েছে অকার্যকর খোলসে। সরকারি মেডিকেল কলেজগুলোতে নিম্নমানের চিকিৎসা যন্ত্রপাতি সরবরাহ, দরপত্র দখল, সিন্ডিকেট তৈরি করে নিয়োগ বাণিজ্য সহ অভিযোগের পাহাড় এই ব্যক্তির নামে। সাধারণ মানুষ বলছেন, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতায় হাজার কোটি টাকা বাগিয়ে আমেরিকায় পালিয়েছে মিঠু। রংপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম বাদলের তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন অভি ইসলাম। দেশের স্বাস্থ্য খাতে দুর্নীতির বেনাম বাদশাহ মোতাজ্জেল ইসলাম মিঠু। রহস্যময় এই মাফিয়া ডনকে শেষবারের মতো দেখা যায় রংপুর মেডিকেল কলেজে 2012 সালে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী রুহুল হকের সঙ্গে। স্থানীয়দের অভিযোগ, তৎকালীন সময়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে আধুনিকায়নের কাজ শুরু হয়। তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী রুহুল হকের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগে রংপুর হাসপাতাল সহ সারা দেশে নিম্নমানের মেডিকেল মালামাল সরবরাহ শুরু করেছে। এরপর কোটি কোটি টাকা হাতিয়ে বিদেশে পালিয়ে যায় মিঠু। বর্তমান রংপুর মেডিকেলের এমআরআই মেশিন, সিটি স্ক্যান মেশিন সহ প্রয়োজনীয় মেশিনগুলো নষ্ট হয়ে আছে। এই মেশিনগুলো কারা দিল এটা তদন্ত করা হোক, এবং নিম্নমানের মেশিন কারা গ্রহণ করলো তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক। একটি সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্নভাবে অর্থকড়ি লেনদেনের মাধ্যমে এখানে সামান্য কিছু কর্মচারী মাস্টার লয়ারে নিয়োগ করা হচ্ছে। এখানকার যে মেশিন পত্রাদি আছে সেগুলো প্রায় সবগুলোই নষ্ট। মিঠুর মূল ব্যবসা সরকারি প্রভাবশালী কর্মকর্তাকে বাগিয়ে দরপত্র দখলে নিয়ে নিম্নমানের যন্ত্রাংশ হাসপাতালে সরবরাহ, পাশাপাশি সিন্ডিকেটের মাধ্যমে নিয়োগ বাণিজ্যেও অপ্রতিরোধ্য এই ব্যক্তি। 2012 সালের পর সব ধরনের সরকারি নিয়োগ বন্ধ হয়ে পড়লে অস্থায়ী মাস্টার রোলে লোক নিয়োগের শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছে, বাগিয়ে নেয় হাজার কোটি টাকা। আমরা চেয়েছিলাম আমাদের রংপুর মেডিকেল কলেজে যত সরঞ্জাম আসবে, যত অত্যাধুনিক যন্ত্রপাতি আসবে, তত মানুষ সেবা পাবে, কিন্তু তার মাঝে যদি কোনো খারাপ কিছু দিয়ে থাকে তাহলে সেটা মন্ত্রণালয়ের বিষয়, তার এটা খতিয়ে দেখা। তার যে সম্পদ আমরা রংপুরের মানুষ হিসেবে যতটুকু জানি, আজকে সে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। রংপুরে সে প্রাইভেট ক্লিনিক করেছে, প্রাইভেট হসপিটাল মেডিকেল কলেজ করেছে, এবং একর কা একর সে জমি কিনেছে, এই টাকার উৎস। এ বিষয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডক্টর ফরিদুল ইসলাম চৌধুরীর সঙ্গে যোগাযোগ করলে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। মিঠুর গ্রামের বাড়ি রংপুরের গঙ্গাচড়ার মহিপুর ইউনিয়নে। স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরা বলছে, বছরের বেশিরভাগ সময় বিদেশে থাকলেও মোবাইল ফোনে চলে তার ব্যবসা। 2016 সালে আলোড়ন তোলা পানামা পেপার্স কেলেঙ্কারিতে বিদেশে অর্থ পাচারকারী ব্যক্তিদের মধ্যে 34 জন বাংলাদেশীর নাম এসেছিল, তাদের মাঝে মিঠু একজন। অভি ইসলাম, টিভি। করোনাকালে মাস্ক, পিপি সহ অন্যান্য সুরক্ষা সামগ্রী সরবরাহে দুর্নীতির অভিযোগে দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। জিজ্ঞাসাবাদে মেডিটেক ইমেজিং লিমিটেডের পরিচালক হাজির হলেও ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পরিচালক হাজির হননি। প্রতিষ্ঠানের পক্ষে আইনজীবী অভিযোগের জবাব দিলেও তা গ্রহণ করেননি দুদক। নাজিব ফরেজি রিপোর্ট, জানাচ্ছেন সাকিবুর রহমান। সরকারি মাস্ক ও পিপিই সহ চিকিৎসার অন্যান্য সুরক্ষা সামগ্রী সরবরাহে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠায় তলব করা 5টি প্রতিষ্ঠানের মধ্যে দ্বিতীয় দিনে 2টি প্রতিষ্ঠানের কর্ণধারকে হাজির হওয়ার নির্দেশ দেয় দুদক। বৃহস্পতিবার সকাল 10:30 দিকে দুদক কার্যালয়ে এসে পৌঁছান মেডিটেক ইমেজিং লিমিটেডের পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির। তাকে কয়েক ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তিনি বলেন, তার প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করতে উদ্দেশ্যমূলকভাবে অভিযোগ আনা হয়েছে। তো অনেকে অনেক কিছু বলতে পারে, সেই তো তদন্তের ভিত্তিতে ওনার আমাকে ডেকেছে, আমি আমার তথ্য দিয়েছি, প্রমাণ দিয়েছি। কারণ আমরা মেডিটেক ইমেজিং এটা একটা পরিস্থিতির শিকার, আমরা কোনোভাবেই মাস্ক পিপির সাথে জড়িত না। যুক্তরাষ্ট্রে অবস্থান করায় ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পরিচালক মোতাজ্জেরুল ইসলাম মিঠু হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে লিখিত বক্তব্য পাঠান, তবে তা গ্রহণ করেনি দুদক। আর উনি শারীরিক অসুস্থ থাকার কারণে উনি আমাদের কাছে স্ক্যান করে পাঠাইছে, আমরা মোটামুটি ওটা জমা দিচ্ছি এখানে, আমাদের কাছ থেকে রাখছে, এটুকুই আমাদের। আর এই সম্পর্কে এটার সাথে কোনোভাবেই জড়িত না,
জিজ্ঞাসাবাদ শেষে দুদক সচিব জানান, জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। দুর্নীতির সঙ্গে জড়িত স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদেরও জিজ্ঞাসাবাদ করার কথা জানান তিনি। যাদের নাম পাওয়া গিয়েছে তাদেরকেই ডাকা হয়েছে এবং এখানে দেখা হবে পরীক্ষা করে যে কাদের সম্পৃক্ততা আছে, সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তারপরে পরবর্তীতে। শিগগিরই রিজেন্ট হাসপাতালের অনিয়ম ও দুর্নীতির বিষয়েও পদক্ষেপ নেওয়ার কথা জানান দুদক সচিব। রিজেন্টের বিষয়টি দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান শুরুর জন্য যে কার্যক্রম গ্রহণ করা দরকার সেই কার্যক্রম গ্রহণ করা। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও আওয়ামী লীগকেই উল্টো এর দায় নিতে হচ্ছে। সকালে জাতীয় সংসদে 2020-21 অর্থ বছরের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে এমন আক্ষেপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, 75-এর পর বহু বছর ধরে দুর্নীতিকে পৃষ্ঠপোষকতা দেয় এর মূল উপড়ে ফেলতে সময় লাগছে। তিনি বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়েই বাজেট দেওয়া হয়েছে, পরিস্থিতি ভালো হলে ভালো না হলে তা বাস্তবায়ন কঠিন হবে। আরও জানাচ্ছেন মুক্তা মাহমুদ। করোনাকালে একের পর এক নানামুখী দুর্নীতির অভিযোগে বেহাল দেশের স্বাস্থ্য খাত। অনিয়ম দুর্নীতির অভিযোগ যেমন উঠছে, তেমনি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দুর্নীতি দমন কমিশন। দুর্নীতির বিরুদ্ধে এমন অবস্থানের পরও সরকার এবং দলকে তার দায় নিতে হচ্ছে জাতীয় বাজেটের সমাপনী বক্তব্যে এমন আক্ষেপ করে প্রধানমন্ত্রী বলেন, বহু বছরের পরিক্রমায় দুর্নীতির শেকড় এত ভেতরে গেছে যে তার সমূলে উপড়ানো কঠিন। মানুষ যে একটা আগে একটা আদর্শ নিয়ে চলতো, নীতি নিয়ে চলতো, দীর্ঘদিন এই দেশে এই মিলিটারি ডিক্টেটরশিপ এদেশের মানুষের চরিত্র হরণ করেছে, কারণ তাদের অবৈধ ক্ষমতাকে নিষ্কণ্টক করা, এটাই ছিল তাদের লক্ষ্য। তো যেখানে এইভাবে বছরের পর বছর এই বীজগুলি, দুর্নীতির বীজ, অনিয়মের বীজটা বপন করেছে, আপনি এই এটা তো মহির হয়ে গেছে, আপনি যতই কাটেন আবার কোথা থেকে গজিয়ে ওঠে, কারণ মানুষের চরিত্রটাই নষ্ট করে দিয়েছে। তিনি বলেন, মানুষ প্রথম থেকে স্বাস্থ্যবিধি মেনে চললে করোনার সংক্রমণ কমানো যেত, তারপরও মানুষকে রক্ষা করে জীবন জীবিকা সচল রাখতে সরকার নানা পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। বলেন, করোনা পরিস্থিতি বিবেচনা করে বাজেট দেয়া হয়েছে, বিশ্ব পরিস্থিতি ভালো হলে বাজেট বাস্তবায়ন সম্ভব। মনে হয় যদি কখনো সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থা ভালো হয় তখন যেন আমরা সেই সাথে তাল মিলিয়ে চলতে পারি, সেটা মাথায় রেখে আমরা এই বাজেটটা দিয়েছি। যদি ভালো অবস্থা হয় আমরা এটা সম্পূর্ণ বাস্তবায়ন করতে সক্ষম হব, আর যদি সারা বিশ্বে স্থবিরতা চলে হয়তো আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না, কিন্তু চলমান থাকবে আমাদের অর্থনীতি। কথা বলেন রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করা প্রসঙ্গেও। আমাদের ইন্ডাস্ট্রিগুলিকে সময় উপযোগী করতে হবে, আধুনিক করতে হবে, নতুন করতে হবে, সেই জন্য আমরা অর্ধেকটা পারিবারিক সঞ্চয়পত্র যেখানে 11% মতো তারা পাবে এবং সেখানে ভালো টাকা সে প্রতি 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক কাজী পাবে। পাটকলগুলোকে আধুনিক করার পর গোল্ডেন হ্যান্ডশেক করা শ্রমিকদের প্রশিক্ষণ দিয়ে পুনর্নিয়োগ দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। দেশের মানুষ যেন করোনার জন্য একবারে নিশ্চয় না যায়, কষ্ট না পায়, সেদিকে লক্ষ্য রাখা। মুক্তা মাহমুদ, আরটিভি, ঢাকা। দেশে করোনা কেড়ে নিল আরও 41 জনের প্রাণ, এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 2,238 জনে। গত 24 ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 3,360 জনের দেহে। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1,75,494 জনে। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। তিনি বলেন, গত 24 ঘন্টায় উপসর্গবিহীন রোগী সহ সুস্থ হয়েছেন 3,706 জন, এই পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 84,544 জন। সারা দেশে 76টি ল্যাবে গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 15,862টি। নমুনা পরীক্ষা করা হয়েছে 15,632টি। বর্তমানে 17,760 জন আইসোলেশনে রয়েছেন বলে জানান অতিরিক্ত মহাপরিচালক। কোভিড-19 পজিটিভ শনাক্ত হয়েছেন 1,75,494 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,706 জন, এ পর্যন্ত সুস্থ 84,544 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 41 জন এবং এ পর্যন্ত 2,238 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%।
দর্শক রাজধানীর ওয়ারিতে আছেন সহকর্মী আশিকুল আলম, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আশিকুল, লকডাউনে থাকা ওয়ারির বর্তমান অবস্থা কি, সেখানকার অধিবাসীরা লকডাউন কতটা মানছেন, সবকিছু মিলে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা বিকেল থেকে রাজধানীর এই ওয়ারি লকডাউন এলাকায় আমরা অবস্থান করছি এবং আমরা যেমনটা দেখছি যে মানুষ কিন্তু এই গেট দিয়ে, আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই গেট দিয়ে কিন্তু শুধু বের হওয়ার কথা এবং প্রবেশ করার কথা পার্শ্ববর্তী আরেকটি গেট দিয়ে, কিন্তু সেরকম কোনো লক্ষণ নেই। এখানে অনেকেই অপেক্ষা করছেন, তাদেরকে এই গেট দিয়েই প্রবেশ করতে হবে। এরকম কিন্তু নানা অজুহাতে তারা কিন্তু এই নিয়ম না মানার যে সংস্কৃতিটা, সেটা এখন নিয়ম না মানার যে সংস্কৃতি সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তারা কোনোভাবেই কিন্তু রেপ্রেজেন্টের দায়িত্ব কর্মকর্তা যারা রয়েছেন বা ভলান্টিয়ার যারা রয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা রয়েছেন, তাদের কথা কোনোভাবেই আসলে তারা মানতে চাচ্ছেন না বা শুনতে চাচ্ছেন না। এবার আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বিকেলে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের একটি টিম এই এলাকাটি পরিদর্শন করেছেন এবং গতকাল পর্যন্ত স্থানীয় জনপ্রতিনিধি যেমনটা আমাকে জানিয়েছেন যে গতকাল পর্যন্ত এখানে 43 জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গিয়েছে এবং আজ সকালে এখানে 10 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং সেই তাদের নমুনা পরীক্ষা আসলে তখন বোঝা যাবে যে আসলে সংখ্যাটা কি বাড়বে না স্থিতিশীল থাকবে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই লকডাউনের অবস্থাটাকে সুকঠোরভাবে জনগণকে মানানোর জন্য বা এলাকাবাসীকে মানানোর জন্য কিন্তু ভিতরে 3টি সেনাবাহিনীর টিম কাজ করছেন এবং তারা এখানে যারা দায়িত্বশীল রয়েছেন, যারা ভলান্টিয়ার বা রেড ক্রিসেন্টের অন্যান্য সদস্যরা রয়েছেন, তাদেরকে বারবার বলছেন যে কঠোরভাবে যাতে এই লকডাউনটি মানা হয় সে ব্যাপারে যাতে এলাকাবাসীকে তারা আরও বেশি শৃঙ্খলার মধ্যে আনার জন্য যাতে তৎপর হন, সে বিষয়টি কিন্তু তারা তাগাদা দিচ্ছেন। তানি আশিকুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ রাজধানীর ওয়ারি থেকে জানাচ্ছিলেন সহকর্মী আশিকুল আলম। আজও করোনার উপসর্গ নিয়ে কুমিল্লায় 5 জনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন করে 81 জনের করোনা শনাক্ত হয়েছে। উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গা ও গাইবান্ধায় 2 জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে 24 ঘণ্টায় 259 জনের করোনা শনাক্ত হয়েছে। রাজশাহীতে 78 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দিনাজপুরে 36, ঝিনাইদহে 33, বরিশালে 30, গোপালগঞ্জে 27, ময়মনসিংহে 20, চুয়াডাঙ্গা, গাইবান্ধা, লালমনিরহাট, পঞ্চগড়েও নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। তেজগাঁও মেয়র আনিসুল হক সড়কের অবৈধ পার্কিং নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য শ্রমিক নেতা ও স্থানীয় কাউন্সিলরের। শ্রমিক নেতারা বলছেন মালিক না থাকায় রাস্তা থেকে গাড়ি ছড়ানো যাচ্ছে না, আর স্থানীয় জনপ্রতিনিধি দোহাই দিচ্ছেন মেয়রের। এদিকে বরাবরের মতোই উচ্ছেদের আশ্বাস দিয়ে আসছে পুলিশ। রুহুল আমিনের ক্যামেরায় বিস্তারিত আশিকুল আলমের রিপোর্টে। মেয়র আনিসুল হক সড়ক নামের এই রাস্তাটির চিত্র এখন সম্পূর্ণই ভিন্ন। রাস্তার উপর পার্কিং এখন নিত্যদিনের চিত্র, অথচ 7 রাস্তা মোড় হয়ে তেজগাঁও ট্রাক স্ট্যান্ড এলাকাকে পার্কিং মুক্ত এলাকা ঘোষণা দিয়েছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক। জমি দখল করে রাখবেন আপনি আর রাস্তায় ট্রাক দাঁড়িয়ে থাকবে, এটা তো অ্যাকসেপ্টেড না। সে সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী সহ সরকারের বেশ কজন মন্ত্রী, কিন্তু এখন রাস্তার উপরে পার্কিং এর পাশাপাশি শ্রমিকদের দখলে আছে আশেপাশের অলিগলিও। এমন অবস্থায় ক্ষুব্ধ স্থানীয়রা। আনিসুল হক যিনি মারা যাওয়ার পর আবার পরিবেশটা ওই আবার আগের নিয়ন্ত্রণে এসে পড়ছে। এখন যদি ওনার মতো যদি একজন লোক থাকতো বা ই থাকতো তাহলে আবার পরিষ্কার হয়ে যেত। এগুলো পার্কিং হতো না, ট্রাকগুলো ভিতরে থাকতো, এখন আবার আস্তে আস্তে সব রাস্তার উপরে চলে আসছে। যদি এখানে প্রশাসনিকভাবে প্রশাসন কিছু বলে, প্রশাসনের কথা মানুষ অবশ্যই শুনে। তবে শ্রমিক নেতারা বলছেন কর্তৃপক্ষের দেয়া নানা প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়া, করোনা মহামারীতে চালক হেলপাররা গাড়ি চালাতে রাজি না হয়, এসব গাড়ির মালিক পাওয়া যাচ্ছে না, তাই রাস্তায় পার্কিং করা হয়েছে। 26 মার্চ লকডাউন ঘোষণা করছে, তখন এই গাড়িগুলো যেখানে যে পাশে এমনি পালাইয়া সব অনেক লোক দেশ গ্রাম চলে গেছে। আমরা বহু চেষ্টা করি কিন্তু কিছু লোকজন আছে তাদেরকে খুঁজেও পাওয়া যায় না। এদিকে স্থানীয় কাউন্সিলরের দাবি মাইকে ঘোষণা দেওয়ার পাশাপাশি গাড়ি সরাতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহায়তা চাওয়া হয়েছে। এগুলো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে গাড়ি আসে, আসে রাত্রে লাগাইতে আমরা সকালবেলা আসি, এটা অনেকে সরাই চেষ্টা করতে আসি,
কিন্তু মেয়র আনিসুল হক সড়কের এত সব সমস্যার কথা কিছুই জানেন না আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর এই কর্মকর্তা। আমাদের কাছে ধরনের কোনো কমপ্লেইন নাই যে এখানে কারা টাস্টা যেহেতু অনেক করোনার সময় মানে গাড়ি চলছেন না, সে তো গাড়িগুলো হয়তো রাখছে এটাকে বন্ধ করে রাখছে, সেটা আমরা হয়তো এখনও মানে আমরা খবরটা পেয়েছি। আমরা অবশ্যই ওই রাস্তার উপরে যেন না রাখে ট্রাক কিন্তু আমরা উদ্যোগ নিব। মেয়র আনিসুল হক সড়ক পার্কিং মুক্ত করতে স্থানীয় জনপ্রতিনিধি, শ্রমিক নেতা ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তার প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন চান এলাকাবাসী। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। সদরঘাটে লঞ্চ ডুবির ঘটনায় গ্রেফতার ময়ূর দুই লঞ্চ মালিক মোসাদ্দেককে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। দুপুরে নৌপুলিশ জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের আবেদন করলে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গেল মধ্যরাতে রাজধানীর সোভানবাগ এলাকার একটি ফ্ল্যাটে আত্মগোপনে থাকা লঞ্চের মালিককে গ্রেফতার করা হয়। এর আগে আরেক আসামি আব্দুল সালামকে গ্রেফতার করে নৌপুলিশ। সেই লঞ্চের কেরানি হিসেবে সে সময় দায়িত্বে ছিল। ঘটনার দিন মাস্টারসহ 8 থেকে 10 জন কর্মচারী ছিল বলে জিজ্ঞাসাবাদে জানায় সে। মামলাটির তদন্ত প্রতিবেদনে জমা দিতেই 17 আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার। এই ঘটনায় 34 জনের মৃত্যুর জন্য ময়ূর দুই লঞ্চটির মাস্টার ও সে সময় উপস্থিত কর্মচারীদের দায়ী করে প্রতিবেদন দেয় নৌ মন্ত্রণালয়। গেল 29 জুন মুন্সীগঞ্জ থেকে ছেড়ে আসা মর্নিং বার্ড লঞ্চটি সদরঘাটের কাছে আসলে ময়ূর দুই নামের আরেকটি লঞ্চের ধাক্কায় ডুবে যায়। নদ নদীর পানি কমায় বিভিন্ন জেলার নিম্নাঞ্চল থেকে বন্যার পানি নেমে গেছে, তবে ফসলের ক্ষয়ক্ষতিতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। আর নদী তীরবর্তী এলাকায় ভাঙনে ঘর বাড়ি হারানোর আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। এদিকে টাঙ্গাইলে কালীহাতিতে ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস দেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। মধুমতি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আজমের পিতা মোহাম্মদ আব্দুল আলীর আকস্মিক মৃত্যুতে মধুমতি ব্যাংক পরিবার গভীরভাবে শোক প্রকাশ করেছে। গেল 8 জুলাই বিকেল 3:30 ধানমন্ডির বাসভবনে ইন্তেকাল করেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 87 বছর। তিনি স্ত্রী, 2 পুত্র, 2 কন্যা, পুত্রবধূ, জামাতা, নাতি নাতনি এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ধানমন্ডির মসজিদ উত তাকবাতে বাদ এশা নামাজে জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে। দর্শক, করোনা ইস্যুতে ইতালি বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের বিমান ফেরত পাঠানোয় দেশটিতে প্রবাসীদের মধ্যে যে শঙ্কা তৈরি হয়েছে তার বিস্তারিত জানতে আমরা যুক্ত হচ্ছি রোমে ইতালি বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমডি রিয়াজ হোসেনের সাথে। জনাব রিয়াজ হোসেন, সংবাদে যেমনটি আমরা শুনছিলাম যে বাংলাদেশকে নিয়ে সম্পূর্ণ নেতিবাচক সংবাদ পরিবেশন করছে ইতালির বিভিন্ন গণমাধ্যম, তো সেখানে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়েছে কিনা এবং সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা আসলে এই নিয়ে কি প্রতিক্রিয়া দেখিয়েছেন? ধন্যবাদ তানি। আসলে আপনি যেমনটা বলছিলেন যে গতকাল একটি ফ্লাইটে, কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট বাংলাদেশে ফেরত পাঠিয়েছে 112 জন প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে, সেখানে কিন্তু এখানে 1.5 লাখ প্রবাসী বাংলাদেশি ইতালিতে বসবাস করেন, তাদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে যে আসলে কি হবে বা কি হচ্ছে, কারণ যেসব বাংলাদেশি বাংলাদেশ আটকা পড়েছে তারা কিভাবে প্রবেশ করবেন, বা সেক্ষেত্রে বাংলাদেশের করোনা পরিস্থিতি যদি খুব দ্রুত ভালোর দিকে না যায় সেক্ষেত্রে ইতালিতে যারা ইতালি প্রবাসী তাদের এস্টে পারমিট রয়েছে, তাদের এস্টে পারমিটের মেয়াদ শেষ হয়ে গেলে কিভাবে বাংলাদেশে তারা বাংলাদেশ থেকে ইতালিতে প্রবেশ করবেন সেটি নিয়ে বেশ চিন্তিত রয়েছে। আবার অনেকের পরিবার পরিজন বাংলাদেশে। রিয়াজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ ইতালি থেকে জানাচ্ছিলেন এমডি রিয়াজ হোসেন। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। দর্শক, আরটিভির করোনা হেল্পলাইন সরাসরি সম্প্রচার হয় প্রতিদিন রাত 9টায়। করোনা নিয়ে আপনার জিজ্ঞাসা, প্রশ্ন, অভিযোগ, মতামত জানান অথবা আপনার সংক্ষিপ্ত প্রশ্ন অথবা বক্তব্য ভিডিও করে আপলোড করুন আরটিভির ফেসবুক পেজে। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস।
এছাড়া তাৎক্ষণিক অভিনন্দন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।